ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 8টা বাজে, এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন এসে তোমাদের সঙ্গে একটু কথা বললাম, ভাবলাম আজকে সকাল সকাল একটু তোমাদের সঙ্গে কথা বলি। আর গুনগুন তো সে পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তার স্কুল ছুটি, এখন খুব মজা এসে ঘুমাচ্ছে। স্কুল থাকলে তো 6টায় উঠতে হয়, ঠান্ডা হলে আমি অত তাড়াতাড়ি এখন ডাকছি না ওকে, ও ঘুমাচ্ছিল, এই সবে উঠলো ওই জন্য। ও আমি তো সবাইকে বলতেই ভুলে গেছি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো আজকের দিনটা। আর আমি তো এই সকালবেলা উঠে সেই রোজকার মতন এক ডিউটি, এখন যাব ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করবো, তারপরেরটুকু কি হবে এখনো জানি না, বলতে পারছি না। তো চলো ব্রেকফাস্টে কি বানাই আজকে দেখে নাও। রান্নাঘরে দেখো আজকে বানাবো ডিম পরোটা, খুব চট জলদি, খুব ভালো একটা রেসিপি, বাচ্চারা তো খুবই ভালোবাসবে খেতে। দেখো ডিম দিয়ে পরোটা বানাবো, কি করে বানাচ্ছি দেখে নাও। তার জন্য আমার লাগছে পেঁয়াজ, আমি নিয়েছি এখানে পেঁয়াজ, লঙ্কা আর ধনে পাতা কুচি। এবার আমি ডিম দুটো এর মধ্যে নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। এই ডিমটা আর পেঁয়াজ লঙ্কা যখন আমি কুচিয়ে রেখেছি, তার মধ্যে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম, তো তোমরা এর মধ্যে একটু নুন অ্যাড করবে, আর ডিমটাকে ফেটিয়ে নেবে এভাবে ভালো করে। কড়াইতে তেল দিয়ে দেবো গরম করার জন্য। আর দেখো আমি রুটিগুলোকে এরকম করে গোল গোল করে বেলে নিয়েছি, আর আমি আজকে একা একা করবো দেখে আমি ওই জন্য আগে থেকে বেলে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে বেলতে হবে। এবার এর মধ্যে রুটিটাকে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নেব, তারপরে এখান থেকে একটু ডিম নিয়ে এরকম রুটির এই গোলটার মধ্যে দিতে হবে। এটা একটু এরকম চামচ দিয়ে ছড়িয়ে দেবো, তারপরে এটাকে ত্রিকোণ শেপে এরকম পরোটার মতন করে ফোল্ড করে নেব। এই কোণগুলোকে একটু চেপে দেবো যাতে ডিমগুলো বেরিয়ে না যায়। আর এটা এরকম জাস্ট এরকমই করতে হবে, আর কিছুই না। এবার এটাকে কড়াইতে দিয়ে ছেড়ে দেবো, ফ্রাই করবো। ব্যাস এরকম ভাবে দুটো পিঠ উল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, আর একটু বেশি টাইম ধরে এটাকে ফ্রাই করতে হবে না, ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে, ওই জন্যই বলেছি রুটিগুলো একটু পাতলা পাতলা করে বেলতে হবে। এরকম বেশ লাল লাল করে এটাকে ফ্রাই করতে হবে, তারপরে এটাকে আমি তুলে নেব। তো এইভাবে এইভাবে আমি আরো এই তিনটে ফ্রাই করে নিচ্ছি, তারপরে দেখো কিভাবে সার্ভ করি, আমি আর গুনগুন ব্রেকফাস্ট করব। তো আমি আরো দুটো আছে এগুলো ভেজে নিই, তারপর কথা বলছি। পরোটাটা দেখতে এরকম হয়েছে, আমি এরকম এরকম করে ভেজে নিয়েছি, একটা আমি এই দুটো আমি গোটা রেখেছি, আর এটাকে আমি একটু পিস করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো কত সুন্দর ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু একদম কাঁচা নেই,
আর আমি এরকম কেটে কেটেও পিস করে তোমরা সার্ভ করতে পারো, কিংবা এরকম গোটাও সার্ভ করতে পারো। আর আমি এটা কেটেছি তোমাদেরকে দেখাবো বলে তাই। আর দেখো আমি এখানে সস নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি। তো আমি আমাদের আমাদের ব্রেকফাস্টটা আমি আর গুনগুন এখন করে ফেলি। আর এটা খেতে তো দারুণ হয়েছে, মনে হচ্ছে দারুণ হয়েছে। আমি আর গুনগুন খেয়ে নিই, দুপুরে রান্না বান্না করবো, একটু জোগাড় টোগাড় করে নিই, কি করবো পরে কথা। এখন আমি গুনগুনকে খেতে দেবো। আর আমি দেখো এখন আমার রান্না বান্না শেষ, খাওয়ার টেবিলে চলে এসেছি। আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই। করেছি লাউ শাক ভাজা আর পেঁয়াজ কলি ভাজা, এটা হচ্ছে মাংসের মেটো ভুনা, আর এটা ডাল আর চিকেন, ব্যাস এতটুকুই করেছি আজকে। আর এই যে গুনগুনকে খেতে দিয়ে দিয়েছি, গুনগুন এখন খাচ্ছে। খেয়ে বলো কেমন হয়েছে। এই যে গুনগুনকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি এখন বসে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আজকে তো রান্নাটাও দেখাতে পারিনি কি রান্না করলাম, রান্নাটা দেখিয়েছি কি কি করেছি, কিন্তু কেমন ভাবে কি করলাম সেটা দেখাইনি। আর গুনগুনকে খেতে দিয়েছি, ও তো বলছে রান্নাগুলো আজকে ভীষণ ভালো হয়েছে। আর মেটো চচ্চড়িটা যে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, কিন্তু ভালো লাগলো বেশ খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সুন্দর একটা অন্যরকম রেসিপি। এই যে এখন বসে আছি, ওর পাপা আসবে, তারপরে আমরা খাবো। আমাদের তো এখনো খাওয়া দাওয়া করতে করতে সেই 3টে বেজে যায়, কি করবো। ডিউটি থেকে আসে, আসার পরে ফ্রেশ হয়, তারপরে আমরা খেতে বসি। দুপুরের খাবারটা একটু লেটই হয়ে যায় খেতে খেতে। আর আজকে তো 1 জানুয়ারির দিন, কে কোথায় বেরোচ্ছো, কে কোথায় কিরমভাবে কি এনজয় করছো আমাকে কমেন্টস করে জানিও। আমাদের তো তেমন কোনো বেরোনোর প্রোগ্রাম নেই ভাই, ওই জন্য এখন বলতে পারলাম না। আর যদি কোথাও যাই বিকেলে ঘুরতে, হুটহাট করেই তো আমাদের প্ল্যান তৈরি হয়, আলাদা করে তেমন কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত। তো যদি কোথাও প্ল্যান হয়, যদি কোথাও বেরোই, তাহলে তোমাদেরকে বলবো। আমার সারাদিনে আমি যা যা করি, এই রান্না করা, ঘর গোছানো, এই করা, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু তোমরা দেখছি, অনেকেই দেখছো আমার ভিডিওটা, আমার খুব ভালো লাগছে, কিন্তু তোমরা কেউ কমেন্টস করছো না। আমি বুঝতে পারছি না কেমন কি হচ্ছে কি না হচ্ছে। তোমাদের বারবার বলছি কমেন্টস করে বলো আমাকে কেমন লাগছে, আর তোমরা যে কেমন কি ঘুরলে সেটাও জানিও, কে কীভাবে এনজয় করছো সারাটা দিন সেগুলোও বলো। আর এই চলছে আমাদের এইভাবেই। আমি ওই যতটুকু যা করলাম সে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টস করে বলো। আর আমি কি কি করতে পারি ভিডিওতে, আমি তেমনভাবে নতুন করে শুরু করেছি, তো তেমন কোনো আন্দাজ নেই এখনও কীভাবে কী করতে হয় কি না করতে হয়। তোমরা আর কি কি দেখতে চাও, কি কি রান্না দেখতে চাও আমাকে কমেন্টস করো, আমি সেগুলো করব। আর এই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্টস করে বলো। ওকে।